আরামবাগ থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমাগুলি বোম স্কোয়াডের প্রতিনিধিরা নিষ্ক্রিয় করার জন্য আরামবাগ দ্বারকেশ্বর নদী তীরবর্তী কালীপুর রেলব্রিজ এলাকায় নিয়ে যায় বুধবার দুপুরে। বোম স্কোয়াডের প্রতিনিধিরা যখন বোমাগুলি নিষ্ক্রিয় করছিলেন, সেই সময় স্থানীয় এক মহিলা নদীর পাড়ে কল থেকে জল নিতে এসেছিলেন, সেই সময় বোমাগুলি একসাথে ফাটে ও কেঁপে ওঠে গোটা এলাকা। ওই মহিলার হাতে বোমা থেকে ছিটকে যাওয়া কোনো বস্তু লেগে আহত হন, প্রচুর পরিমাণে রক্ত বের হতে থাকে। আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা। তারপরে ওই মহিলাকে বোম স্কোয়াডের সঙ্গে থাকা স্বাস্থ্যকর্মীরা তার চিকিৎসা করেন। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। আপনি ফোন করেছিলেন তো? ঠিক আছে, আমি আছি। আস্তে আস্তে পড়ে যাবে। বোম ফাটাতে এসে বোম এইখানে তো বোম আমি কল চালাইছিলাম, এইখানে বোম ফাটছিল, এবারে যেমনি উঠে দাঁড়িয়েছি বোমটা এবারে জাল কাটি একটা উঠেছে, এইখানে প্রথমে লেগেছে, তারপরে এখানটা লেগে আর কলতলায় জালি মালিতে রক্তে ভর্তি। কারা বোম ফাটাচ্ছে? এই যে এখানে। কোন জায়গায় এটা? হ্যাঁ, কোন জায়গায় এটা? এই যে এখানে। যখন বোমটা ফাটে কি করছিলেন? মাল চলে গেছে পঞ্চানন্দ রায় মিলের কাছাকাছি ঢুকে গেছে। ও এবার জিজ্ঞেস করবে তো কার মাল, তোমার নাম বলবো। ওই যেটা মানে ভাতগুলো দিয়ে দাও না কেন? চান করছিল ওখানে তো, এবার বোমটা তো ফাটিয়েছে, এবার সবাইকে তো স্যারেরা বলছে সরে যাও, সতর্ক থাকো। কাঠিটা চলে গেছে কোনো রকম একটা জাল কাঠি, আমি ভাবলাম যে না মিথ্যা কথা বলছি, তারপর দেখি না ওর লেগে বালতিতে দেখি জাল কাঠিটা, আমি আবার হাত দিয়ে তুললাম, এই যে বারুদের হালকা কালো দাগ স্যারের হাতে দিয়ে দিলাম, যে জাল কাঠিটা স্যারই নিয়ে নিল। ওটা কি বোম থেকেই গেছে? বোম থেকে না, বোমটা কারা কি করছিল? স্যারেরাই তো নিয়ন্ত্রণে নষ্ট করতে এসেছিল কিনা স্যারেরা। কোন স্যারেরা? আরামবাগের স্যারেরা সবাই আছে, আরামবাগ থেকে যে সব স্যারেরা। আপনার নাম? আমার নাম শেখ মাহবুব। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচড়াপাড়া 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশ লুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 KGR পথ কাঁচড়াপাড়া শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। It's caught in the crossfire.